আমি তোমাকে অনেক ভালোবাসি, বলতে পারো পাগলের মতো। প্লিজ কুসুম, তুমি না বলো না। আপনি জানেন আমি একজনের সাথে ইনভলভ, তারপর আপনি আমাকে এই ধরনের কথা বলেন কি করে? সম্রাট তোমার জীবনের অতীত না। ও আমার জীবনের অতীত না, ও আমার জীবনের বর্তমান, ও আমার জীবনের ভবিষ্যৎ। শোনো, আমরা মিথ্যা কথা বলবো যে আমাদের মোবাইল থেকে তানিয়া ভিডিওটা চুরি করেছে, চুরি করে তারপর দিয়েছে। এই মিথ্যা কথাটা খুব সুন্দরভাবে বলতে হবে। আমরা যখন জানলাম তখন আর কোনো উপায় ছিল না, ততক্ষণে ভিডিওটা ও ডিলিট করে দিয়েছে। গল্পের মতো শোনাচ্ছে না তোমার সব কিছু? গল্পের মতো শোনালেও বাস্তব দুলা ভাই। কিন্তু তানিয়া আপুর কথা আমার বিশ্বাস হয়নি। আমার মনে হয় তানিয়া আপুই আমার মোবাইল থেকে ভিডিওটা সরিয়েছে আর আপুর মোবাইলে ট্রান্সফার করেছে। আমি চাই ফিল্মের ডিরেক্টর আপনি থাকেন। না না, সিজার বাইরে তো চাইতে হইব। আমি শুনছি গান ডিরেক্টর ফিল্মের যাবতীয় দায়িত্ব কিন্তু সিজার ভাইয়ের উপর তুলে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু উনি চান যে আপনি ডিরেকশন। তাহলে তো কোনো সমস্যাই নাই। কিন্তু আমি আসলে আপনার সাথে আমার একটা পার্সোনাল ব্যাপার শেয়ার করতে চাচ্ছি। মানে কোনো সমস্যা? জি, সিজার সাহেব আসলে ব্যাপারে একটা অদ্ভুত কাজ করেছে। তা উনি আমাকে প্রপোজ করেছে। এটা আমি জানতাম, কিন্তু আমি ভালো করিয়া জানতাম সিজার ভাই তোমারে প্রপোজ করতে পারে। আমি এখন কি করব বলুন তো? এটা তো একটা জটিল ব্যাপার, মেন্টালি ব্যাপার, মানে মনের ব্যাপার। এখন আমি এমন করিয়া এটা কমো, আর তোমার সেটা ভালো মনে হয়, তুমি যেটা মনে করো। তা আঙ্কেল কি থাকো? বাবা কেন জানো সিজার সাহেবকে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, সিজার সাহেব কিন্তু আসলে ভালো, কিন্তু আমার পক্ষে ওনার প্রস্তাব মানা সম্ভব না। আর কেন সম্ভব না কারণটা তো আপনি জানেন। সম্রাট? জি, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। মানে সিরাজ সাহেব একটু ক্রেজি ধরনের লোক না, উনি রেগে গিয়ে একটা খারাপ কাজ করে ফেলতে পারে। দেখা যায় যে উনি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। ভাই, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে আমার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ঠিক এই মুহূর্তে আমি গ্রামে ফিরে যেতে পারবো না। হ্যাঁ, ঠিকই কইছ, একদম ঠিক কথা কইছ। দুই নৌকার মধ্যে পা দেওয়া কিন্তু সম্ভব না। ঠাস করে পড়ে যেতে পারো কেন নদীতে। ভাইয়া, আমি একটা গেম করতে চাই, কিন্তু সেটা আপনার হেল্প ছাড়া সম্ভব না। কি কইতে চাও? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি তোমাকে মনে করো যে হেল্প করার জন্য একদম সর্বাঙ্গিকভাবে প্রস্তুত আছি, এক পায়ে খাড়া। তাহলে ভাইয়া বলি। হ্যাঁ, নাজরুমিয়ার পেশা কি? কি করে? কন্ট্রাক্টরের কাছে ইটা ভালো সাপ্লাই দেয়। তাহলে তো রোজগার ভালোই, সংসারে তো অভাব থাকার কথা না। যা কামাই বেশিরভাগই জুয়া খেলে নষ্ট করে দেয়। আচ্ছা, জুয়া খেলে? কাকলকে খেলে? রহমত গাজীর কাছারিতে রোজ জোয়ার আসরে বসে। জোয়ার আস্তানাটা ভাঙিয়ে দিতে পারেন কিনা দেখেন। রাজাকার মারে নিয়ে টঙ্গি গেছে, হাসপাতালে ভর্তি করার জন্য মহামান্য সংবাদ। কালকে রাত্রে আমার বাড়িতে পুলিশ রেড দিছিল কিনা জানতে পারছো? জি মান্যবর, হয়েছিল। আচ্ছা, আমি যে গ্রামে আছি এটা কি এসআই হাসানরে জানাইছো? জি মান্যবর, বলছি আপনি গ্রাম ছাড়া কোথাও যাইবেন না। শুনে কি বললো? কথাটা গোপন রাখতে কইল। হ্যালো, আমাকে এভাবে ভুলে যেতে পারলে তুমি? ভুলে গেলাম কোথায়? আউটডোর থেকে ফেরার পর তুমি একবার আমার ফোন ধরলে না। গত কয়েকদিন আমি তোমাকে কমপক্ষে হলো 50 বার ফোন ধরেছি, কিন্তু তুমি একবার ফোন ধরো। তোমার ফোন ধরতে পারিনি বলে কষ্টের সীমা নেই আমার, জানো। কেন ধরতে পারোনি? আপু ফোনটা সিজ করেছিল। কেন বোঝো না তুমি? বারবার তুমি ফোন করছো, আপু তো দেখে সন্দেহ করেছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। সম্পর্ক আছে তুমি স্বীকার করেছো নাকি? স্বীকার করলে তো আমাকে বাসা থেকে বের করে দিত। আমি বলেছি আমি নাম্বারটা চিনি না। ভাগ্যিস তোমার নামটা আমি সেভ করিনি, যদি সেভ করতাম তাহলে আপু জেনে যেত, আর আপু জেনে যাওয়া মানে তোমারও বিপদ হতো। ওহ, খুবই ভালো করেছো। আচ্ছা, তোমার ফোনটা কখন ফেরত দিয়েছে? এই তো একটু আগে। তোমাকে শুধু শুধু ভুল বুঝেছো, সরি। ইটস ওকে। এই, তোমার সাথে না আমার অনেক কথা আছে। সর্বনাশ। এই শোনো, তোমার সাথে না এখন খুব বেশি কথা বলতে পারবো না। আপু আবার যখন তখন আমাকে ডেকে পাঠায়। জানো, তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছে করছে। তোমাকেও না আমার খুব দেখতে ইচ্ছে করছে। তাহলে কালকে বাসায় আসি। না না না, মাথা খারাপ। বাসায় ভীষণ গন্ডগোল চলছে। দেখা হলো তোমাকে সব কিছু বলবো। এই এখন আর কি, হ্যাঁ আপু ডেকেছে, পরে কথা বলবো। বাই বাই। নাফিসা, ব্যাপারটা তো কোনো সুরাহা করলে না। কি সুরাহা করব? মানে ওর সাথে যে তোমার একটা সম্পর্ক আছে সেটা তো এখন অস্বীকার করছো না নিশ্চয়ই? করছি তো। একটা মেয়ের সাথে হাত ধরে কথা বললেই প্রেম হয়ে যায় না। ভিডিওটা না আমি খুব ভালো করে দেখেছি শোভন, তোমাদের কথাবার্তা আমি সব শুনেছি। আসল কথাটা আমি তোমাকে বলি, নাফিসা মেন্টালি খুবই ডিস্টার্ব ছিল। ওর মা অসুস্থ ছিল, তো ফলে ও কাজে ঠিক মন দিতে পারছিল না। তাই ওকে বুস্ট আপ করার জন্যে ওর সাথে প্রেম করেছো, তাই তো? আমি ওর সাথে যা করেছি এটাকে কোনোভাবেই প্রেম বলে না। হ্যাঁ, আমি ওর হাত ধরেছি, আমি ওর সাথে ফ্লার্ট করেছি, ও যাতে আনইজি ভাবটা ওর কেটে যায়। হ্যাঁ, আমি ওর সাথে অ্যাক্টিং করেছি। এখন এতে যদি ও ভাবে যে তুমি কাল অফিসে গিয়ে নাফিজাকে টার্মিনেট করবে এবং টার্মিনেশনের একটা কপি তুমি আমার জন্য নিয়ে আসবে। আর যদি তুমি সেটা না করো তাহলে কাল অফিসে গিয়ে আমি সবার সামনে নাফিজাকে অপমান করে টেনে হিচড়ে বের করে দেব। তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। আমি ভুল করে ফেলাইছি হুজুর, আপনি মাফ করে দেন হুজুর, আমি ভুল করে ফেলাইছি হুজুর, আমি ভুল করে ফেলাইছি। তুই তো বোরগায় আর হাত তুলবি? কোনোদিনও না, জীবনেও না। যৌতুক চাবি? যে না হুজুর। জুয়া খেলবি? আর খেলব না হুজুর। হাসনা যদি তোর সম্পর্কে কোনো ধরনের অভিযোগ আর আমার কাছে করে তাহলে তোর উন্নত চিকিৎসা দেবো। আকুপাং চার ট্যাটা দিয়ে কোপাম তোরে। মাথা পাইতে নি হাসনা। এই হাসনা, আমি কিরা করতেছি? আমি কোনোদিন তোমার আর মারুম না, তোমার উপর অত্যাচার করুম না, আর জোয়া খালে একেবারে ছাইরা দেব। আমার তুমি মাফ করে দাও হাসনা, আমার তুমি মাফ করে দাও। বউ, তুমি যদি চাও তাহলে আমি তোর ফাঁড়ি ধরে মাছ চাবো। এই কাম করুন না। তো তাহলে মাফ করছো? ঠিক আছে, করলাম। করছো? চলো বাইতে চলো। আমি কি আপনার সালাম করতে পারি? কোনো দরকার নাই, যাও সুখে শান্তিতে বসবাস করো। তুমি সুখী হলে আমরা সুখী। যাও চলো। মনে রাখিস কিন্তু আকুপাং স্যার। জি যাও চলো। আসি চলো। আমি কোনো মন করা অনেক ব্যাখ্যা চাই, লজিক্যাল ব্যাখ্যা চাইছি স্যার। আমি তাই তো লিখেছি স্যার, এখানে যা আছে আমার লজিক্যাল ব্যাখ্যা স্যার। আপনি ইরিনার প্রতি পক্ষপাতিত্ব করেছেন, প্রচলিত ব্যবস্থা নিয়ম ভেঙে আপনি আনএথিক্যালি মার্কিং করেছেন। ছি ছি না স্যার, শুধুমাত্র ইরিনাকে জেতানোর জন্য। এই জন্য আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। তারপর আমি বিবেচনা করব আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্যার আপনি এই কোম্পানির মার্কেটিং ম্যানেজার, মানে ম্যানেজার তো আবার মার্কেটিংয়ে। আপনার তো কোনো অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি নেই, আর আপনি আমার কাছে কোনো রকম ব্যাখ্যা চাইতে পারেন না, এই রাইটস আপনার নাই। তারপর স্যার আমি আপনাকে সম্মান করি, সম্মান দেখানোর জন্য আমি এটা লিখেছি। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে কি নেই সেটা আপনাকে ব্যাখ্যা দিতে আমি বাধ্য নই। আর মডেল হান্ট কন্টেস্টের চিফ কোঅর্ডিনেটর হিসেবে আমি আপনাকে এক্সপ্লানেশন ইস্যু করতেই পারি। ইজ দ্যাট ক্লিয়ার মিস্টার সাইফ? নট ক্লিয়ার, নট ক্লিয়ার স্যার, নট ক্লিয়ার স্যার। মডেল হান্ট কম্পিটিশন তো শেষ হয়ে গেছে স্যার, এই যে চিফ কোঅর্ডিনেটর পজিশনটা এখন ভ্যালিড স্যার। সবাইকে সুযোগ সুবিধা দিই না, আপনাকে একটা সুযোগ সুবিধা দিতে চাই। আমি এই কোম্পানির মালিকের আত্মীয়, আপনি যদি আমার সাথে তাল মিলিয়ে চলেন, আমাকে সাপোর্ট দেন, তাহলে আপনার সুবিধাই হবে স্যার। আসেন স্যার হাত মিলে একসাথে মিলেমিশে কাজ করি। দেখুন মিস্টার সাহেব, হ্যাঁ আপনার সাপোর্ট আমার অবশ্যই দরকার। শুধু আপনার না, অফিসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবার সাপোর্ট আমার দরকার, তাহলে আমি খুব ভালো করে কাজটা করতে পারবো। তার মানে এই না যে আপনার অন্যায় দাবি আমি মেনে নেব। I better recommend you যত তাড়াতাড়ি সম্ভব এক্সপ্লানেশনের ড্রাফটটা করে নিয়ে আসুন। I'll try to save you, Mr. Saif. স্যার, আমি আপনার পাপেট না। আপনি যেভাবে হাসাবেন আমি সেভাবে হাসব, যেভাবে কাঁদাবেন সেভাবে কাঁদাব। ও স্যার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলেছে যে রবিনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই? গত মাস থেকে ও অ্যাক্টিং জিএম হিসেবে অ্যাডিশনাল দায়িত্ব পালন করছে। সেটা তো আমি জানি না। সমস্ত কিছু তোমাকে জানতে হবে নাকি? তুমি যা করেছো তার কনসিকোয়েন্সেস তোমাকেই ফেস করতে হবে। এই কোম্পানিটা আমার বাবার টাকায় কেনা হয়েছে। আপনি কোম্পানির এমডি, আপনার ওয়াইফের ভাই হিসেবে কনসিকোয়েন্স কেন ফেস করতে হবে আমাকে? আমি তোমাকে কোনো ফেভার করতে পারবো না সাইফ, and I'm not that much nonsense যে আমি আমার শত্রুকে চিনতে পারবো না। আমি আপনার শত্রু? আলবাত তুমি আমার শত্রু। তোমার বোনের সাথে আমার সম্পর্ক আজকে যে এই অবনতি ঘটেছে এর পিছনে একমাত্র দায়ী হচ্ছ তুমি। আমি তোমার মোবাইল থেকে নিজের হাতে ভিডিওটা ডিলিট করেছিলাম। ওটা কিভাবে ইরিনার মোবাইলে আবার চলে গেল এটা বুঝতে খুব একটা বুদ্ধি খরচ করতে হয় না। আমি তো আপনাকে বলেছি যে ডিলিট করার আগে ইরিনা ভিডিওটা আমার মোবাইল থেকে ওর মোবাইলে ট্রান্সফার করে নিয়েছিল। এটা বলেছি না? মিথ্যে কথা। ওটা তুমি ওর মোবাইলে আগে পাঠিয়ে দিয়েছিলে। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। আজ যদি তুমি শুধুমাত্র জেরিনের আপন ভাই না হতে তোমাকে আমি এই মুহূর্তে সাইড করতাম। দাঁড়িয়ে কি দেখছো? বেরিয়ে যাও এখান থেকে। গেট লস্ট। কাজটা আপনি ভালো করলেন। এই কোম্পানিটা আমার বাবার টাকায় কেনা হয়েছে। বাবার টাকায় কেনা হয়েছে। তানিয়া, রবিন সাহেব কেন ডেকেছিল? আপনার জন্য একটা চিঠি আছে। কিসের চিঠি? আমি ঠিক জানি না। সাসপেন্ড করা হয়েছে। এই সামান্য একটা কারণে আপনাকে সাসপেন্ড করা হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা, কি করবেন এখন? জানি না কি করব। আপনি এমডি স্যারকে জানান। শোভন ভাইয়ের অর্ডার ছাড়া রবিন সাহেব এই সাসপেনশন লেটার দিতে পারে না। হয়তো শোভন ভাই এই অর্ডারটা দিয়েছে। আপনি এমডি স্যারের সাথে কথা বলুন, আগে তো চাকরিটা বাঁচান। চাকরি খাওয়ার প্রশ্ন উঠছে কেন? আপনাকে অনির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। লক্ষণটা একদমই ভালো মনে হচ্ছে না। এরপরও হয়তো বা টার্মিনেশন লেটার দিয়ে দিতে পারে। শোভন ভাইকে আমাকে কোনো ফেভার করবে না? তাহলে আপনি আপুকে জানান, এক্ষুনি ফোন করুন। বল ভাই। আরে সে আমাকে সাসপেন্ড করা হয়েছে। শোন, একদম ভয় পাস না, আমি তো আছি। এগুলো কে শিখিয়ে দিয়েছে? আমি শিখিয়ে দিয়েছি না তোদেরকে? তো আমি যা যা বলবো যেভাবে বলবো সেভাবেই শুনবি, ঠিক আছে? ঠিক আছে। রাখ, দেখি কি করতে পারে। برضو قلبي ليش غلى عمرنا بلا بشر من بينا. ماشاء الله.